হ্যালো এভরিওয়ান, আমরা বাঙালির পক্ষ থেকে আমি মধুমিতা আমার মধুমান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের আমাদের টপিক হলো অদ্ভুতুরে। তা অদ্ভুতুরে কথাটা কিন্তু ভূতের ব্যাপার স্যাপার নয়, অদ্ভুত কোনো ব্যাপার। তো সেটাই আমার জীবনের অদ্ভুতটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে বসেছি। আর তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো, আমাকে কমেন্ট করেছো যে এই আমরা বাঙালিটা কী। তো এটা বলে রাখি, এটা একটা হ্যাশট্যাগ আমার এক দিদি অরঞ্জনাদি, তো অনেকেই হয়তো চেনো। আমি তবুও তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো, স্ক্রিনশট দিয়ে দেবো, আর ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া থাকবে, সব কিছু ডিটেলস দেওয়া থাকবে, কে কে কারা কারা এই আমরা বাঙালিতে যুক্ত হয়েছে সবার অ্যাট দ্য রেট অফ দেওয়া থাকবে, যাতে তোমরা ওইখানে ডেসক্রিপশনে যাবে আমার গিয়ে ক্লিক করে যে কোনো একটা ভিডিও প্রেস করলেই দেখতে পাবে, সবার ভিডিও কে কী বলছে সেটা দেখতে পারবে। আমাদের ব্যাপারটা মূল বিষয়টা হলো এটাই থাকে যে একটা টপিক আমাদের দিদি দিয়ে দেন, রঞ্জনাদি দিয়ে দেন, মানে আমাদের মাথা বলতে পারো, হ্যাঁ আমরা যার হাত মানে পথ ধরে চলছি বলতে পারো ওয়াইটিতে। তো আমরা কিছু মানুষ সেটা মানে করছি, তো তোমরা চাইলে তোমরা সবাই করতে পারো। তো রঞ্জনাদি রোজ দিন একটা করে টপিক দিয়ে দিচ্ছে, সেইগুলো নিয়ে আমরা বলছি, ভালো কার ভালো কিছু, পজিটিভ কিছু অবশ্যই। তো সেটাই হচ্ছে কথা, এটাই হচ্ছে আমরা বাঙালি। তো তোমরা চাইলে যে কোনো কেউ ভিডিও বানাতে পারো, শুধু হ্যাশট্যাগে দিতে হবে অ্যাট দ্য রেট অফ আমরা বাঙালি, আর কিছুই নয়। এটাই হচ্ছে মূল বিষয়। তো আজকের বিষয় হচ্ছে অদ্ভুতুরে। তো আমি আমার জীবনে অদ্ভুত আমার কোনটাকে মনে হয় আমি সেটাই বলতে বসেছি এখন। তো একটা সময় ছিল যখন আমি ভীষণ ডিপ্রেশনে চলে গেছিলাম, মানে হাসি খুশি যে আমাকে এখন যেরকম দেখো সেরকম কিন্তু আমি ছিলাম না, খুবই আপসেট থাকতাম, মানে দুঃখী থাকতাম। তো সেটা থেকে আমাকে কিন্তু মানে অবাকভাবে সেটা থেকে কিন্তু আমাকে মানে যে খুশির আনন্দের যে এখন আমি রয়েছি সেই চাবিকাঠিটা কিন্তু আমি আমাকে ভগবানই কোনোভাবে রাস্তা দেখিয়ে দিয়েছে। তো এক হঠাৎ করেই দেখো কোনো কিছুই কিন্তু জীবনে একদম মানে এইভাবে মানে তোমার সব কিছু প্রেডিক্টেবল নয়, হঠাৎ করেই জীবনে অনেক কিছু হয়। তো এইরকমভাবে চলতে চলতে কয়েক বছর আগের কথা আমি বলছি, চলতে চলতে অনেকটা বছর আগের কথা আমি বলছি। তো এইরকম আমি আপসেট থাকতে থাকতে হঠাৎ করেই একদিন আমি আমার ইউটিউবে আমি দেখলাম, এই দেখো আমরা ইউটিউব খুললে তো অনেক কিছু আমাদের স্ক্রলের মধ্যে অনেক কিছু চলে আসে, কিন্তু তুমি কোনটা যে দেখছো সেটা আমি যে আমি ধরো অনেক কিছুর মধ্যেই ওই ব্রহ্মকুমারী বিকে শিবানীর ওই পোস্টগুলোই আমি দেখেছিলাম, আপলোড করা ওই ভিডিওগুলোই আমি শুনেছিলাম, আর কেনই বা সেটা শুনবো, আরও তো অনেক কিছু ছিল আসছিলো তাই না। তো আমার কাছে কিন্তু এগুলো খুব ভগবানের লীলা বলতে পারো বা অদ্ভুত বলতে পারো আমার কাছে লাগে, যে সত্যিই তাই আমাদের কিন্তু মানে কোন দিকে হাঁটতে হবে সেই রাস্তাটা কিন্তু ভগবান দেখিয়েই দেয়। তো সেই আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। তো এই একটা তো বললাম যে আমি ইউটিউবে ঘাটতে ঘাটতে আমি কীভাবে ব্রহ্মকুমারীর এই সিস্টার শিবানীকে পেয়েছি, যে যেই আমি মানুষ আমি এমন একটা মানুষ ছিলাম এতটাই ডিপ্রেশনে চলে গেছিলাম যে আমি ভগবান নেই এটাই মানতাম, হ্যাঁ তো আমি একদম পুরো নাস্তিক ছিলাম। তো সেইখান থেকে আমি যে নাস্তিক ছিলাম সেখান থেকে আমি এখন ধর্ম বিশ্বাসী, তো সেই জায়গাটা আমি এখন ভগবান বিশ্বাসী, ধর্ম নয় সরি ভগবান বিশ্বাসী। তো সেই জায়গাটা আমাকে ট্রান্সফরমেশন কিন্তু ভগবান নিজেই করেছে আমার মনে হয় অদ্ভুতভাবে, যে আমি যেই মানুষটা ছিলাম একদম ভগবান বিশ্বাস করতাম না, আমি ভাবতাম যে না ভগবান বলে কিছু হয় না, কারণ এত মানুষ এত কষ্টে রয়েছে সেগুলো ভগবান কি দেখছে। তো এখন যখন জানি তখন সেই জন্য এখন বুঝতে পারি যে না সত্যিই তাই, ভগবান তো অবশ্যই আছে। তবে আমরা আমাদের জীবনে যা কিছু পাচ্ছি সেটা এক জন্মের নয়, তোমরা হয়তো অনেকেই আমার এই কথাটা শুনে অবাক হবে, কারণ এটা তোমাদের দোষ নয়, কিছুটা আমরা জানি না, আমরা না জেনে এগুলো করি মানে বলি। তো এই যে আমরা অনেক মানুষ আছে বলে যে আমি তো এই জন্য আমি কোনো কিছুই খারাপ কিছু করিনি, তাহলে আমার সাথে কেন এরকম হচ্ছে। তো সেইটাই বলবো যে সব কিছুই কিন্তু আমাদের নিজেদের কর্মেরই ফল, হ্যাঁ আমরা এই জন্মে কোনো কিছু করিনি হয়তো কিন্তু আগের জন্মে হয়তো করেছিলাম, সেই রকম এই জন্মেও যে জন্মটা নিয়েছি যে জন্মটা পেয়েছি সুখ দুঃখ মিলিয়ে জীবন চলছে, তার মধ্যে কিন্তু ভালো কর্ম করতে হবে, খারাপ কার্মিক অ্যাকাউন্ট ভালো কর্মিক অ্যাকাউন্টের খাতা বা ব্যাংক বা যা কিছু ভরতে হবে, সেই যদি আবার কোনো খারাপ কর্মের ফলের মধ্যে কোনো কাজ খারাপ কর্মের অ্যাকাউন্ট জমাও, তাহলে কিন্তু সেই আবার সামনে জন্মে গিয়ে আমরা কিন্তু আমাদের কার্মিক অ্যাকাউন্টটা ক্যারি ফরওয়ার্ড করি, ঠিক আছে। আমরা এই জন্ম থেকে কিন্তু ওই জন্মে শুধু আমাদের কার্মিক অ্যাকাউন্টটাই আমাদের যা যা কাজ কর্ম করি সেই কর্মের ফলটাই কিন্তু নিয়ে যাই, আর কিচ্ছু কিন্তু আমাদের সঙ্গে যায় না। তো সেই জন্য
ভালো কাজ করো। আর আমার কাছে অদ্ভুত রে এটাই যে আমি একদমই ভগবান বিশ্বাসই করতাম না, ভাবতাম ভগবান বলে কিছু হয় না, কারণ যদি ভগবান হতো তাহলে এত মানুষের এত দুঃখ, এত মানুষ কাঁদছে, এত কষ্ট পাচ্ছে, তাহলে তাদের ভালো মানে চিকিৎসা করতো। কিন্তু না, এখন সেটা বুঝি যে না, সেটা সবার একটা কার্মিক অ্যাকাউন্ট। আমি আজকে যা পাচ্ছি, যা কিছু, সব কিছুই আমার কোনো জন্মের, কত জন্মেরও না, কোনো জন্মের আমার কর্মের ফল ভোগ করছি, ভালো খারাপ সবটাই। শুধু যে খারাপ করছি সেটাই পাচ্ছি তা নয়, ভালো যে যা কিছু পাচ্ছি সেটাও কিন্তু সব আমাদের কার্মিক অ্যাকাউন্টেরই কর্মের ফলের ভোগই করতেও আমরা করছি। তো আর একটা অদ্ভুত ঘটনা বলি, এই তো বলতে বলতে অন্যদিকে চলে গেলাম, যেটা এই তো বললাম যে এইভাবে আমি ভগবানটা বিশ্বাস করেছি। এবার আমি বলি যে আমি এই ব্রহ্মকুমারীতে যে যুক্ত হয়েছিলাম, প্রথমে তো আমি ইউটিউবে এক বছর পুরো দেখেছি, এদের বিষয়ে ডিটেলস জানি আমি, এমন কোনো ব্রহ্মকুমারী সম্বন্ধে এমন কোনো প্রশ্ন তোমরা আমাকে যে কোনো প্রশ্ন করতে পারো, আমি কিন্তু আমি ডেফিনেটলি তোমাদের অ্যান্সার দিতে পারবো, এতটাই আমার কনফিডেন্স। তো এটা কিন্তু একটা বিশাল বড় সংস্থা, অনেকেই তোমরা জানো, সে মাউন্ট আবুতে এদের হচ্ছে মেন ব্রাঞ্চ। তো যাই হোক, তো ওই এইটাই হচ্ছে, আমি যখন জানতে চেষ্টা করি, তখন এক বছর ধরে আমি যখন জানতে চেষ্টা করি, তারপর আমি জানতে পারলাম যে আমাদের এলাকার 15 কিলোমিটারের মধ্যে প্রতি জায়গার, ইন্ডিয়াতে প্রতি কিলোমিটারের মধ্যেই কিন্তু এই ব্রহ্মকুমারীর ইনস্টিটিউট রয়েছে, যেখানে তুমি মেডিটেশন সেন্টার রয়েছে বা এদের সেন্টার রয়েছে, যেখানে গিয়ে তুমি তোমার পিস অফ মাইন্ডটাকে পিস করতে পারো বা ভগবান সব কী সেটা সম্বন্ধে জানতে পারো, সব কিছু জানতে পারো। তো তখন আমি ভাবতাম যে কোথায় সার্চ করবো, কোথায় খুঁজবো। তারপরে খুঁজতে খুঁজতে আমি একবার গুগলেও সার্চ করেছিলাম, গুগলে সার্চ করে দেখছি, কিন্তু সবটা না, তখন এখন যেমন যতটা বুঝি, আজ থেকে 10-15 বছর আগের কথা বলছি, 10-12 বছর আগের কথা বলছি, তখন কিন্তু এতটা জানতাম না। তো যাই হোক, সার্চ করতে করতে পাই না। তো তারপরে একদিন হঠাৎ আমি আমাদের এলাকায় 15 কিলোমিটারের মধ্যেই আমি সেন্টার পেয়েছি, আর হঠাৎ করেই আমি ওদের একটা পতাকা আছে পিস অফ মাইন্ডের, আমি দেখি চেষ্টা করবো যদি পাই দিয়ে দেবো। তো দেখছি আমি যে আমি রিক্সা করে কোথাও একটা যাচ্ছিলাম, তো দেখছি হঠাৎই আমার চোখে পড়লো যে এই পতাকাটা উঠছে। তো এইটা না আমার কাছে খুব অদ্ভুত লাগে, যে আমি আমাকে না ভগবান কীভাবেই যেন, গড বা সুপ্রিম পাওয়ার বা যাই বলো তোমরা, যেই নামেই ডাকো, আমাকে কিন্তু এই শোক মানে ভগবান রূপী যে শক্তি, সে কিন্তু আমাকে নিজে থেকে তার কাছে নিয়ে গেছে। হ্যাঁ, হয়তো আমার আমাকে আমি ওনার ভালো বাচ্চা ছিলাম, সেই জন্যই আমাকে চেয়েছে যে আমি যেন মানে সুখের দিকে বা হাসি খুশি কীভাবে থাকতে পায় কি আমি যেন সেটাই থাকতে পারি। তো সেই জন্য কিন্তু আমাকে ভগবান নিজেই কিন্তু তার দিকে টেনে নিয়েছে। হ্যাঁ, তবে ভগবান কিন্তু এটা ভেবো না যে শুধু আমাকেই টেনেছে, তোমাদের সবাইকে টানতে পারে তার কাছে, শুধু চোখটা তার উপরে ভরসাটা রাখো। তবে হ্যাঁ, আমি যেটা বললাম, আমি কিন্তু ভগবান বিশ্বাস করতাম না। তো ভগবান কিন্তু এটাই মনে হয় চেয়েছে যে তোকে তুই বিশ্বাস করিস না, তোকে বিশ্বাস করাবো। তো এক হয় বিশ্বাস করো না, এক হয় তুমি বিশ্বাস করি আবার করি না, আছে কি নেই, এই একটার মধ্যে হয়, আরেকটা হয় যে আমি খুব ভগবান বিশ্বাসী। তো এটাই হচ্ছে ব্যাপার, ভগবান অবশ্যই আছে, আমাকে সেটা ভগবান নিজেই প্রমাণ দিয়েছে, কারণ আমি একটা সময় নাস্তিক ছিলাম, আমি ভগবান বিশ্বাসই করতাম না। তো ভগবান কিন্তু আমাকে নিজে থেকেই তার কাছে নিয়ে গেছে, এটা আমার কাছে খুব অদ্ভুত ব্যাপার। আমি একদমই কেউ বললেই আমি সেটা বলে দিতাম যে না, নেই ভগবান, হতেই পারে না, থাকলে এত মানুষ কেন কষ্ট পাচ্ছে। তো এইটাই তো সব এটাই হচ্ছে আমার কাছে আমার জীবনের খুব অদ্ভুত ঘটনা, যে সত্যি ভগবানকে আমি যেখানে বিশ্বাস করতাম না, সেই ভগবান নিজেই নিজেকে আমাকে বিশ্বাস করিয়েছে। তো অবশ্যই এখন তো সব কিছু ভগবানের উপরে আমি ভীষণ বিশ্বাস, আমি হাঁটি চলি, কোথাও যাই, সব কিছু আমি ওনাকে বলেই যাই, আমার নিজের সাথে, নিজের সন্তানের মতো, নিজের বাবার মতো, আমি নিজের মায়ের মতো, নিজের বন্ধুর মতো, সব কিছু ভগবানকে মানি, এখন এতটাই আমি ভগবানকে মানি। তো তো তোমরাও ভগবানের উপরে বিশ্বাস রাখো, অবশ্যই ভগবান তোমার জন্য যেটা ঠিক সেটাই করছে। আর কিন্তু যদি এই জন্মে তুমি কষ্ট পাচ্ছ, সেটা দেখে কিন্তু ভগবানেরও কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, ভগবানের হাতে নেই, তোমার কর্মের একটা কর্মের খাতা যে তুমি ভরেছো সেইটা মোছার ভগবানের হাতে নেই, ওটা তোমাকেই করতে হবে। তুমি পারো সেই ভগবানের কাছে তোমার এটা বলতে, মেডিটেশন করে বলতে পারো যে আমার যা কিছু পাপ কর্ম সেটা তুমি গুছিয়ে দাও, সেটা কিন্তু সেই প্রসেস আছে। তো সেই প্রসেস সব কিছু যদি শিখতে চাও, এক সপ্তাহের একটা কোর্স হয় ব্রহ্মকুমারীতে,
তো সেখানে তোমরা গিয়ে এক সপ্তাহ কোর্স করে শিখে আসতে পারো। তারপরে তো ওখানে এরকম কোনো পয়সা কিছু লাগে না, টাকা পয়সা কিছু লাগে না, তো ওখানে গিয়ে নিজের জীবনটাকে কীভাবে সঠিক পথে চালাবে সেটা শিখে নিতে পারো। তবে অবশ্যই ভগবান কিন্তু যাকে যখন সময় হয় নিজে থেকেই টানে, তো আমাকে টেনেছিল, তার জন্য আমি ভগবানকে সবসময় কৃতজ্ঞতা জানাই, সবসময় ধন্যবাদ জানাই। তো চলো, আজকে মনে হয় ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তো যাই হোক আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন টপিকের সাথে, আর আমরা খুব ভালো মানে খুব মজা মানে আমাদের খুব ভালো লাগা ভালো লাগছে যে আমার তো বিশেষ করে ভালো লাগছে যে আমি এই তো আমরা বাঙালির মধ্যে যুক্ত হতে পেরেছি। আমি তার জন্য এটার জন্য আমি ভগবানকে থ্যাংক ইউ জানাই। আর অবশ্যই কোনো কিছু ভগবানের হাত ছাড়া হয় না, তো এটাতে হয়তো ভগবান চেয়েছে যে আমি থাকি এই তোমাদের বাংলা কমিউনিটির সাথে যুক্ত হয়ে, তাই আমি রয়েছি। আর তোমাদের সবাইকে চিনি দিই, আমি কারোর একজনের নাম বলে ছোটো করবো না, তোমাদের সবাইকে আমার আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমাদের সবাইকে আমার অনেক শ্রদ্ধা আর ভালোবাসা। তো চলো দেখা হবে আবার একটা নতুন টপিকের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, ততক্ষণের জন্য টাটা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে।